আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিমা হ্যান্ডিক্যাপস। আপটা তো আমি দেখাবো মা ওয়াল মিটারে, সেই জন্য আমি পুঁতি নিয়ে নিয়েছি, রক সুতা নিয়ে নিয়েছি। আমি এখন রক সুতা একটু কেটে নিলাম। আমি এখন এইখানে তিনটি কালো পুঁতি নেব। আমার তিনটি কালো পুঁতি নেওয়া হয়ে গেছে, আর আমি একটু গোলাপি পুঁতি নিলাম। আমি এখন কালো পুঁতিটি এক উপরে কালো পুঁতিটি দিয়ে ঘরটি ক্লোজ করবো। আমার এই ঘরটি ক্লোজ করা হয়ে গেছে। আমি এখন এই ঘরটি এমনই হবে, দুটি কালো পুঁতি আর এই লাল গোলাপি পুঁতি, একটা গোলাপি পুঁতি দিয়ে সাইডে থাকবে আর একটা এই পাশে থাকবে, আর মাঝখানে যে কালো পুঁতি থাকবে সেটা দিয়ে ক্লোজ করতে হবে। এইভাবে আমার 23টি ঘর করে যেতে হবে। আমি সবসময় সাইডের যে ঘরগুলো আছে সেগুলো কাউন্ট করি। আমি এখন লাস্টে চলে আসছি, লাস্টের ঘরটিতে। এর আগের বার আমি দেখিয়েছি কীভাবে আসতে হবে, এবার কীভাবে করতে হবে। আমি এইভাবে দ্বিতীয় ঘরগুলোও করে নেব। আমি এখানে পুরো 22টি ঘর করে নিছি, উপর দিকে নিয়ে আসছি 22টি ঘর। লাস্টের ঘরে প্রথমে একটি কালো পুঁতি আর পরে গোলাপি পুঁতিটি দিয়ে ক্লোজ করতে হবে। ক্লোজ করলে সাইডে চলে আসবে। এভাবে আমার কন্টিনিউ করতে হবে। এখন একটা কালো পুঁতি, একটা গোলাপি পুঁতি আর একটা গোলাপি পুঁতি দিয়ে এটা ক্লোজ করতে হবে। আমি একটু গোলাপি পুঁতি দিয়ে এটা ক্লোজ করে দিচ্ছি। এখন নেক্সট আমি করব এক কমনে দু এক কমন নেবো এবং সবগুলো গোলাপি ঘর হবে। আমি এখানে 10টা ঘর করব, যে লম্বা যে ঘরগুলো আছে সেই ঘরে 10টা ঘর আমি করব। সাইডের যে ঘরগুলো আছে আমি সেইটা কাউন্ট করে, আর অনেকে মাঝের ঘরটি কাউন্ট করে, কিন্তু আমি সাইডের ঘরটি করি। সাইডের ঘরটি আমি 23টি নিয়েছি। আমি এখন সাইডের ঘর 10টি করে নেবো। এভাবে গোলাপি গোলাপি 9টা আর নিচে কালো একটা, এভাবে টোটাল হয়ে উঠবে আমার 10টা। আমি 10টা ঘর করে নিছি। আমি এখানে এখন এক দুইটা কালো পুঁতি দেব, দুটা কালো পুঁতি দিয়ে একটি ঘর করব। আমি এখন একটি এই 10 নম্বর ঘরটি আমি এখন ক্লোজ করলাম। আমি 11 নম্বরের ঘরটিতে কালো দিয়ে শুরু করব। এখান থেকে শুরু হবে আমার মা দেখাটা। একটা গোলাপি, একটি কালো, এই লাইনে একটি শুধুমাত্র কালো পুঁতি হবে, আর বাদ বাকি সবগুলা গোলাপি, আর একদম লাস্ট আর ফার্স্টের ঘরটা কালো। মাঝে যে ক্লোজ করা হয় সেই ঘরগুলা কালো হবে, আর সাইডে যে হবে এগুলো সব গোলাপি। এখানে তিনটি হলো, একদম ফার্স্টে ক্লোজ, মাঝখানে ক্লোজ এবং একদম লাস্টে ক্লোজ। এই তিনটি ক্লোজ হবে আমার কালো পুঁতি দিয়ে, আর সবগুলো গোলাপি গোলাপি। আর এইখানে একটি খাড়া পুঁতিও দিলাম, মানে টোটাল আমার একটা খাড়া, তিনটি ক্লোজ। আমার এইভাবে হলো 4টা। এখানে আমি উপরে মায়ের অংশটুকু একটি অংশ করা শুরু করলাম, করে ফেললাম। এভাবে আমার সব মোটো ঘরটি করতে হবে, দুটি পুঁতি নিয়ে একদম গোলাপি পর্যন্ত। লাস্টে ঘরটি বন্ধ করতে হবে, দুটো গোলাপি পুঁতি নিয়ে ক্লোজ করে এই লাইনটি করতে হবে আমার। আমার এই পর্যন্ত আসতে হবে, আমি করে ফেলছি। এক লাস্টে ঘরটি করবো আমি, সেই জন্য আমার নিতে হবে আমার আমার নিতে হবে একটি গোলাপি পুঁতি, একটি কালো পুঁতি। কালো পুঁতিটা আগে ঢোকাবো বাম হাতে রক সুতাতে, ওইটা গোলাপি ওটাও ঢোকাবো, পরে আমি ডান হাতে রক সুতা দিয়ে এইটি ক্লোজ করে দেব। আমি এটি ক্লোজ করে দিলাম। এখন আমি চতুর্থ লাইনটি তৈরি করবো, সেই জন্য প্রথমে আমার একটি কালো নিতে হবে, পরে দুটি গোলাপি। এভাবেই আমার সবগুলো ঘর শুরু করতে হবে। আমার সব ঘর শুরু করে
দুনো পাশে এই কালো ঘর পর্যন্ত আসতে হবে। কালো ঘরের এক ঘর আগ পর্যন্ত আমার এভাবেই করে যেতে হবে, আগের ঘরগুলোর মতোই। এখন আমি এখানে করছি ফার্স্ট ঘর, সেকেন্ড ঘর হবে আমার দুটি গোলাপি পুতুল, থার্ড ঘর গোলাপি পুতুল। এইভাবে আমার সবগুলো লাইনগুলোই এভাবে হবে, সব লাইনে এমন হবে। শুধুমাত্র কালো পুতুলের আগের ঘর পর্যন্ত আমার গিয়ে থেমে যেতে হবে, ওইখান থেকে শুরু হবে আমার কালো পুতি দিয়ে মা লেখাটা। আমি এভাবে এই পর্যন্ত আসবো, আমি এই পর্যন্ত চলে আসছি। এখন আমি দুটি কালো পুতি নিলাম, দুটি কালো পুতি নিয়ে আমি এখন এটাকে ক্লোজ করলাম। আমি এখন আবার উপরের দিকে চলে যাচ্ছি, এখানে আমার দুটি পুতি নেব আমি। আমি দুটি পুতি নিয়ে ক্লোজ করে দিলাম, কালো। এখন আর একটু সামনে যাব, পরে এখন আমি দুটি গোলাপি পুতি দিয়ে ঘরটা ক্লোজ করবো। এখন থেকে আমার সবগুলো ঘরই আবার দুটি এক কমনে দুটি পুতি নিয়ে চারের ঘর হবে। লাস্টের ঘরটি ক্লোজ হবে একটি কালো দিয়ে। এভাবে আমার আবার এই লাইনটি করতে হবে, আবার ঘোরাই আবার এই পর্যন্ত আসতে হবে। আমি আমার এই ঘরটি করা হয়ে গেছে, লাস্টের ঘরটি আমি ক্লোজ করব। প্রথমে একটি কালো, পরে গোলাপি, পরে আমি এখন এটা ক্লোজ করব। ক্লোজ করা হয়ে গেছে, যেমন কালো আবার দুটো গোলাপি। এভাবে করে আমার এই ঘরগুলো লাইনটা আবার ওই কালো পুতুল ওই পর্যন্ত নিতে হবে। কালো পুতুল ওই পর্যন্ত নিয়ে আমার এটি আবার কালো পুতুল দিয়ে শুরু করতে হবে। এটা পুরোটা এখন গোলাপি পুতুল দিয়ে ভরাট করবো আমি। এতটুকু আপনারা বুঝতেই পারতেছেন যে না, এই পর্যন্ত আমার এগুলা গোলাপি আর কালো দিয়ে করতে হবে, বর্ডারটা কীভাবে করতে হবে এবং এই করতে হবে। আমি শুধুমাত্র এখন আপনাদের মান লেখাটা দেখাবো, কারণ আমি যদি এইগুলো এত দেখাই তাহলে অনেক সময় নষ্ট হবে এবং আপনাদের কাজ করতেও অনেক কষ্ট হবে। সেই জন্য আমি এখন কালো পুতি নেব, আমি এখন কালো পুতি নিলাম, দুটা কালো পুতি নেবো, দুটা কালো পুতি নিয়ে আমি ঘরটা ক্লোজ করব। আমি ঘরটা ক্লোজ করে দিলাম। এখন আমি পরবর্তী ঘরে চলে যাব। আমি পরবর্তী ঘরে চলে আসছি, এই ঘরটাও কালো হবে। এই ঘরটা আমি কালো দেওয়া করলাম। এখন আমার এই উপরে আমি আইটি ঘরে চলে যাব। এই ঘরটিতে একটি গোলাপি একটি কালো হবে। আমি কালোটি লম্বা ঘরে আর গোলাপিটি দিয়ে ক্লোজ করব। এরপর থেকে বাদ বাকি ঘরগুলাই কালো হবে, বাদ বাকি ঘরগুলো কালো হবে। এটা ক্লোজ করে আবার ঠিক এই জায়গায় আবার চলে আসবো। বারবার আপনাদের আমি দেখাচ্ছি, তখন আপনারা বোঝার কথা যে কীভাবে আবার এই জায়গায় আমি চলে আসতে পারি। সবসময় কালো ঘর যেটা শেষ হয় তার আগের ঘরে পর্যন্ত আসব, যে পাশ থেকে করি এভাবেই করে আসব। আমি এখন দুটো কালো পুতি দিয়ে ক্লোজ করলাম। আমি এখন মাঝখানে এই ঘরটা করলাম, আরেকটা আমি উপরে যাব। এখন আমি আবার কালো পুতি দিয়ে ক্লোজ করব, কালো পুতি দিয়ে আমি এই ঘরটিও ক্লোজ করে দিলাম।
আমার আবার আমি এই ঘরগুলো ক্লোজ করলাম। পরবর্তী ঘরে চলে গেলাম, এখানে আমি আবার করবো একটি কালপুতি নিব আর একটি গোলাপি পুতি। কালপুতি ঢুকালাম, এখন গোলাপি পুতি দিয়ে আমি এটা ক্লোজ করে দেবো। ভুল সাইডে আমার কালপুতিটা ঢুকে গেছে, এটা খুলে ফেলতে হবে। খুলে আমি আবার নতুন করে করবো। আর আগে আমার ডান হাতে রক সুতায় কালো পুঁতি ঢোকালাম, বাম হাতে রক সুতায় গোলাপি পুঁতি ঢোকালাম। ঢোকানোর পর আমি এখন এটা ক্লোজ করে দিচ্ছি। এখন আমার সম্পূর্ণ ঘরটা গোলাপি পুঁতিতে হবে, এবং ঠিক এই জায়গায় আবার আমি অন্য লাইনটি করে চলে আসব। আমি আগে বলেছি যে আমি শর্টকাটে দেখাবো শুধুমাত্র মালেখাটা, কারণ আমি এ পর্যন্ত ভোটিতে কীভাবে করতে হবে আপনারা বুঝে গেছেন। আমার এখন এই পর্যন্ত আবার করে আবার এখানেই ঘুরে আসতে হবে, এর মধ্যে শেষ করবো। আবার নতুন লাইন করে আমি এখান থেকে এই পর্যন্ত চলে আসবো। আমি এখানে চলে আসছি, এখন নতুন আমি একটু ঘর করবো। প্রথমে একটু গোলাপি, পরে একটি কালো, কালোটা দিয়ে আমি ক্লোজ করবো। এখন আমি উপর দিকে চলে যাচ্ছি, আমি পুরো ঘরগুলো করতেছে। এখন কালো পুঁতি দিয়ে ক্লোজ করব, কালো পুঁতি দিয়ে ক্লোজ করে দিচ্ছি। এটা আমার 6 নম্বর লাইন। আমি এটা 6 নম্বর লাইন করতেছি, মাঝখানে এইভাবে দুটো গোলাপি আবার কালো। প্রথমে দুইটা কালো, পরে দুটাই গোলাপি, আবার দুইটা কালো, এভাবে হইলো আমার নিচের লাইনটির একদম আড়াআড়িভাবে হিসাব। তারপরে আমি একটা কালো আর একটা গোলাপি নিয়ে ক্লোজ করে দিলাম। এখন উপরের দিকে যাব, আমি উপরের দিকে যাচ্ছি। আমি উপরে দিয়ে এসে আমি এখানে একটু গোলাপি দিয়ে আর একটি কালো দিয়ে ক্লোজ করে ঘর করছি, এবং এরপরে একটি দুটি কালো দিয়ে ঘর ক্লোজ করছি। এরপরের ঘরটি হবে আমার একটি কালো আর গোলাপি দিয়ে ক্লোজ, আবার আমার সম্পূর্ণ লাইনটি করে যেতে হবে। গোলাপি এখন আমার গোলাপি পুঁতিতে করে যেতে হবে, এবং ঘোরায় আবার এখানেই আসতে হবে। ঘোরায় আমার আবার এখানেই আসতে হবে, আমি ঘুরে আবার এখানে চলে আসছি। আমি এখন এখানে আবার দুটি কালো দিয়ে করব, আমি দুটি কালো দিয়ে আমি এখানে করে নিচ্ছি। আমি দুটি কালো দিয়ে করছি, পরে ঘরটি আমার কালোই হবে। পরে ঘরটা আমার কালোই হবে। পরে ঘরটা আমি কালো দিয়ে করছি, আমি এখন উপর দিকে চলে যাব। এখানে আমি এখন গোলাপি ঘর দিয়ে করবো, আমি গোলাপি লাইন করলাম। আমি এখন এটা গোলাপি আবার গোলাপি করবো। এটা গোলাপি, এটা কালো, এটাকে এখন ক্লোজ করব। দেন আমি এখন উপরে ঘরে চলে যাব। এখন আমি এখানে দুটি কালো পুঁতি দিয়ে ঘর করবো একটি চারের। আবার আমি এখানে উপরে যাব, আমি এখন উপর দিকে চলে যাচ্ছি। এখন আমি দুটি, একটি কালো একটি গোলাপি, গোলাপি পুঁতিটা নিয়ে আমি ঘরটা ক্লোজ করবো, এবং আমি উপরের দিকে চলে যাব।
আমি এরপর এদিকে চলে আসছি। এভাবে আবার আমার এখানে ঘুরে ঘুরে এখানেই চলে আসতে হবে। আমার এই ওয়ালমিটটি করতে লাগবে আর 250 গ্রাম কালো পুঁতি, আর আমি নিয়েছি 300 গ্রাম গোলাপি পুঁতি। মোট টোটাল 250 গ্রামের মতো পুঁতি লাগবে, একটুখানি কম লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই লাইনগুলো করা হয়ে গেছে। আর যে পর্যন্তই আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লিমা হ্যান্ডিক্রাফটস।